যেভাবে শক্তি বাড়িয়ে সম্পন্ন হল ল্যান্ড সক্ষম ব্রহ্মসের সফল পরীক্ষা ল্যান্ড সক্ষম ব্রহ্মস সুপারসনিক মিসাইলের সফল পরীক্ষা সম্পন্ন করল ভারতীয় নৌসেনা শুক্রবার সকালের দিকে বঙ্গোপসাগরে সফলভাবে পরীক্ষিত হয় মিসাইলটি নৌসেনার এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন ঠিক যে লক্ষ্যমাত্রা নিয়ে মিসাইলটি তৈরি করা হয়েছিল সবগুলি সঠিকভাবে পূরণ করতে সক্ষম হয়েছে মিসাইলটি এর আগে ফেব্রুয়ারি মাসে পরীক্ষা করা হবে ইন্দোরুশ যৌথ উদ্যোগে নির্মিত ব্রহ্মোস মিসাইলের ইয়ার লঞ্চ ভার্সন এমনই জানালেন হায়দ্রাবাদ ডিফেন্স রিচার্জ ও ল্যাবরেটরিতে নির্মিত হওয়া ব্রহ্মোস মিসাইল প্রজেক্টের ডিপুটি প্রোগ্রাম ডিরেক্টর রাজা সিং তাঙ্গাদুরাই তিনি আরও জানিয়েছেন ইতিমধ্যে সুখই মিক থার্টি যুদ্ধ বিমান থেকে পরীক্ষামূলকভাবে নিক্ষেপ করার জন্য এই ব্রহ্মোসের এয়ার লঞ্চ ভার্সনের কাজ প্রায় সম্পূর্ণ জানা গিয়েছে বর্তমানে ফাইটার এয়ারক্রাফ্ট সুখৈ যুদ্ধ বিমানের প্রযুক্তিকে আরও উন্নততর করার বিষয়ে কাজ করছেন হিন্দুস্তান অ্যারোনেটিক লিমিটেড এই যুদ্ধ বিমান থেকেই পরীক্ষামূলকভাবে প্রথম নিক্ষেপ করা হবে ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল সূত্রের খবর কিছু সপ্তাহ আগে রাজস্থানের পোখরানে পরীক্ষা চালানো হবে বলেও জানা গিয়েছে প্রসঙ্গত ইতিমধ্যে আন্তর্জাতিক বাজারেও চাহিদা বেড়েছে ব্রহ্মস মিসাইলের জানা গিয়েছে এই মিসাইল কিনতে আগ্রহ প্রকাশ করেছে চিলি ইন্দোনেশিয়া